এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খুদ্া ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদাই হবে জুমার খুদা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া এভাবে গৃহীত কাজ কারণ জুমার খোদবা শোনাটাও কিন্তু ওয়াজব বিদেশি ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এস বি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ইসলামের ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ বলেছেন আতুল কবি এদিক করে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না যায়জ গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন আবদুল আজিজ আপনি লিখেছেন আমার এক হিন্দু বন্ধু আমাকে একটা তজবি গিফট করেছেন এই তাজবিকে আমি ব্যবহার করতে পারব পারবেন কোনো অসুবিধা নেই ফারহানা কবির কেয়া লিখেছেন জেনারেল পড়াশোনা করা ছেলে মেয়েদের কীভাবে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তোলা যায় প্লিজ জানাবেন বর্তমানে ফিতনার জামানায় ছেলে মেয়েদের ইসলামে আদর্শ মানুষ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে বোন তাদেরকে প্র্যাকটিসিং অনুষ্ঠান গড়ে তোলার জন্য তাদেরকে সুন্দর একটা পরিবেশ দিতে হবে যে পরিবেশে সে প্রচুর মানুষের ইসলামে ইসলাম প্র্যাকটিসটা দেখে এরকম পরিবেশ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্তানদেরকে যদি আজকাল দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে তাদেরকে আসলে প্র্যাকটিসিং বানানো বা ইমানের উপরে টিকা রাখাটা অত্যন্ত টাফ এবং চ্যালেঞ্জিং সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠান বলুন আর আবাসন স্থল বলুন যে কোনো জায়গায় সে ইসলাম প্র্যাকটিসের যে চিত্র এবং পরিবেশ এটা সে দেখতে পাচ্ছে কি না সেটি নিশ্চিত করার চেষ্টা করা উচিত সেই সাথে ছোটোবেলা থেকে তাদেরকে দিনই যে চেতনাচর বেড়ে তোলা উচিত তাদেরকে সময় দেওয়া উচিত দিন বিভিন্ন পুস্তক পড়তে তাদেরকে উদ্বুদ্ধ করা উচিত সহায়তা করা উচিত এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহবেদিনা তারা হেফাজত থাকবে ফেতনা থেকে এছাড়া অনেকগুলো ভিডিও বক্তব্য আছে আমাদের তরুণদের জন্য কীভাবে তারা ফেতনার জামানা বেঁচে থাকবে সেগুলো ফলো করা যেতে পারে সবচেয়ে জিনিস সহজ সান্নিধ্য সান্নিধ্য খারাপ সান্নিধ্য থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং তাদের বেসিক যে দিনই নলেজ তাদের মধ্যে দিতে হবে